আর এই দেখো ছেলে আবার বান্ধবী নিয়ে এসেছে বাড়িতে। ওরে বাবা, কিষানও ঘুমের থেকে উঠে এখন আর দেখো চাইছে যে মিটিয়ে দেওয়ার, কিন্তু অ্যাকসেপ্ট করার চেষ্টা করছি। দেখা যাক কতদূর পারা যায়। নমস্কার বন্ধুরা, তো আজকে আবার নতুন একটা ব্লগ স্টার্ট করছি তোমাদের জন্য। তো মাই ভিলেজ লাইফ সন্দীপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে, আর এখন এই যে গাড়িতে টোল টোপলা আমাদের নিয়েছি, আসলে বাজারে যাচ্ছি। তো ছেলের তো জন্মদিন সামনে, তো সে তো দেরি আছে, সে নিয়ে চলছে আলোচনা, কাজবাজ অনেকটা এগিয়ে ফেলেছি অলরেডি, আর যে বাকি কাজগুলো আছে সেগুলো এক এক করে করছি। অনুষ্ঠানের সব গোজগাজ শুরু করে দিয়েছি, আর সামনে আজকে হচ্ছে শুক্রবার, তো সামনে সোমবার, তারপরে সোমবারই অনুষ্ঠান। তো আমার চ্যানেলের জন্য কিন্তু চারিদিক দিয়ে একটু কাজের চাপও আছে, কিছু প্রমোশন বা এদিকে কিছু ইনভাইট আছে, তো সেগুলো অ্যাটেন্ড করতে হবে। তো পরপর আমি সব ডেটগুলো ফিক্স করছি, তো তোমাদের সঙ্গে অবশ্যই জানাবো। ভালো একটা জায়গার থেকে আমাকে ডেকেছে, তো সেখানেও যাব, অবশ্যই যাব। তারা আমাকে ভীষণ আগ্রহীভাবে গেস্ট হিসেবে ডেকেছে, সেই জন্য খুবই খুশি লাগছে নিজের মনে, সেটা একটু বলে দিই। তো টালিগঞ্জ থেকে একটা আমাকে ইনভাইট করেছে, ডিটেলসে আমি এখন বলছি না, কারণ ডিটেলসটা আমিও এখনও জানিনি, তবে সবে আমাকে ইনভাইট করেছে, ডিটেলসটা এখনও জানাইনি। আমি নিজেই ডেটটা বলতে পারছি না যে কবে আমি ফ্রি হতে পারবো বা কবে যেতে পারবো, তবে অবশ্যই ছেলের জন্মদিনের পরে। তো কথা হচ্ছে, আরও হবে, ডিটেলসে জানবো, অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এত ভালো জায়গার থেকে ডাক আসছে, আজ পর্যন্ত কোথাও যেতে পারিনি, তবে এবার ভাবছি যাব। তো যাই হোক, শুরু করলাম ভিডিওটা, সারাদিনটা দেখতে থাকো। ছেলের আরও ছেলের জন্মদিনের জন্য আরও কিছু বাকি আছে, তো সেগুলো আজকে কমপ্লিট করব। তো বাজার থেকে এলাম, আর এই যে একটু রুই মাছ এনেছি আজকে, এই রুই মাছ, এই চালানি রুই, তো এটা আনতে চাইছিলাম না, কি করব আর অন্য কোনো মাছ পেলাম না, বেলা হয়ে গেছে। তো সকাল থেকে প্রতিদিনের মতন ভিডিও নিয়ে একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে বাজারে যেতে দেরি হয়ে গেছে, তো বাজার করে নিয়ে এলাম। আর এই দেখো ছেলে আবার বান্ধবী নিয়ে এসেছে বাড়িতে, ওরে বাবা, বন্ধু সব, বাবা দুজন কোথার থেকে, প্রাইভেট থেকে নাকি? ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, একটু বন্ধু বান্ধব বাড়িতে এনে একটু খেলাধুলো বেশ ভালো। তো যাই হোক, সামনে বার্থডে আসছে, বন্ধু বান্ধব তো একটু বানাতেই হবে, তাদেরকে বলতে হবে, নাহলে বার্থডে সেলিব্রেশন কী করে হবে, নিজের বন্ধু যদি না থাকে। তো পাইপলাইনের কাজ আবার আজকে শুরু হয়ে গেছে, কালকে এরা এস মানে আসেনি। তো এই যে এখান থেকে জয়েন্ট করা হলো রান্নাঘরের জন্য, আর এইদিকে হচ্ছে গিয়ে ওই মানে ওই পুরোনো ঘরে আমাদের বাথরুম আছে, তো সেইখানে যাবে বলে তো নতুনটা এখান থেকে জয়েন করে দিয়েছি। আজ আবার দুদিন তিন দিন বাদে আজকে একবার মেঘ টেক ডাকছে, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। তো যাই হোক, গরম তো ভালোই পড়েছে, বৃষ্টি হলে ভালোই হবে। আর আজকে বাথরুমের কাজ হচ্ছে, বাথরুমে মনে হচ্ছে আজকে সব সেট ফেট করে দিয়ে যাবে, তো যাই হোক ভালো হবে। আর এইদিকে লাইন টাইন তো মোটামুটি করা হয়ে গেছে, বাথরুমের এই জিনিসটা বাথরুমটা রেডি করে দিয়ে গেলে খুব ভালো হবে, তো নতুন বাথরুম। আর হ্যাঁ, তোমরা অনেকেই বলেছো যে পুজো ইয়ে ঘরে নতুন ঘরে অন্তত পুজোটা দিয়ে তারপরে ঢোকার কথা, তো আমাদের এখানে তো অনেকে ওই হরি সেবা টেবা দিয়ে তারপরে ঘরে উঠে যায়, তো সেরকমই কিছু একটা প্ল্যানিং আছে। তো তোমরাও জানিও যে এটা ঠিক হবে কি না, তাহলে সেভাবে একটু পুজো দেওয়ারও ব্যবস্থা করবো না হয়, দেখা যাক। আর এমন কিছু ব্যাপার নেই, তাও পুজো দেওয়ার জন্য আমার দিনক্ষণের ব্যাপার আছে, যাই হোক দেখতে হবে এর মধ্যে কোন দিনটা ভালো আছে বাকি, তো সেই বুঝে নাহলে একটা পুজোই দিয়ে নেবো, তাতে অসুবিধা কিছু নেই। তো রাত্রিবেলা একটু দিনের বেলায় পুজো দিয়ে নিলাম, রাত্রিবেলা একটু হরিসভা হলো, তো সবারই কথা থাকলো, মা বলেছিল, মা আবার এই যে আজকে দুপুরবেলা রান্না করেছে, সকালে তো কী খেলাম যেন, ও সকালবেলায় রান্না করেছিল, কিন্তু এবার মাছ এক পিস করে বেঁচে গেল নাকি। তো যাই হোক, সকালবেলায় ইয়ে গাঠি দিয়ে ইয়ে দিয়ে সব রান্না করেছিল, ওই মাছের ঝোলটা এখন করলো নাকি। তো আজকে একটু রুই মাছ এনেছি, তো রুই মাছের ঝোল করেছে আলু দিয়ে,
এটা দুপুরবেলায় রান্না করলাম, সকালবেলায় কাঠি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আর কি, কালকের একটু মাছের ঝোল ছিল, তারপরে একটু ডাল ছিল, সেগুলো দিয়ে খেলাম। আর পাশের বাড়ির থেকে কাকি এরকম দুটো বুড়ো বুড়ো শশা দিয়ে গেছে। এই শশার তরকারিটা ভালোই লাগে বেশ, আর রুটি ফুটি দিয়ে বেশি ভালো লাগে, তাই না? হ্যাঁ, দারুণ লাগে। আগে একদিন দিয়েছিল, একটা রান্না করেছিল মা, সে ভাত দিয়ে খেয়েছিলাম, তো দারুণ লেগেছিল। কিষানও ঘুমের থেকে উঠে এখন আর দেখো এই যে বদমাইশি করছে, উঠছে না, কিন্তু ঘুম ভেঙে গেছে কিন্তু উঠছে না। সামনের দিকে ভাত নিয়েছে ভাতু। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসো। ডান্স করতে করতে আসছে তো, খিদে পেয়েছে বা? তুমি তো ভাত ভাতু ভালো খাও, তাই না? গেঞ্জিটা পরে দিচ্ছি, দাঁড়াও। বাহ, সুন্দর বৃষ্টি হচ্ছে আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এখন। আজকে মনে হয় সকাল থেকেই বেশ গরম লাগছিল, এবার গরমটা একটু কম কম মনে হচ্ছে। কম কম বলতে কি, হাওয়া আসছে তো, ঠান্ডা ঠান্ডাই লাগছে। ওই যে বাইরে থেকে আর মেঘ যেহেতু করেছে, একটু অন্ধকার অন্ধকার লাগছে, কিছু এরকম লাগছে। তো আমার আবার এটা 3:30 বেজে গেছে, এখন স্নান করতে পারিনি, তো স্নান করে একটু খেতে হবে, খিদে পেয়ে গেছে। পেটের মধ্যে খিদে খিদে মনে হচ্ছে আর কি, পেট ব্যথা বেদনা করছে, খিদে পেলে যেরকম হয়। যে বৃষ্টি তো ভালোই হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর ঘরের মধ্যে না, বৃষ্টি হচ্ছে চারিদিকে বন্ধ টন্ধ, আর ঘরের মধ্যে সেই পাইপ লাইনের কাজ করছে, সেই ড্রিল চালাচ্ছে, আওয়াজ হচ্ছে প্রচণ্ড, আর কারেন্ট গেল। তুমি কোথায় গেছিলে? কেন তুমি জলের মধ্যে যাবা কেন? না, জলের মধ্যে যাওয়ার কথা নেই তো তোমার। তুমি জলের মধ্যে গেলে তোমার ঠান্ডা লাগবে তখন? না, জলের মধ্যে খেলতে যাবা না তুমি, ঠিক আছে? না, জলের মধ্যে যেতে নেই বাবা। তো এই গাড়িটা কালকে ওকে কিনে দেওয়া হয়েছে, মানে ওই দোকানে গিয়ে গাড়িটা দেখেছে, এখন গাড়িটা নেবে। তো যাই হোক, কিনে দিয়েছি, খুব সুন্দর গাড়িটা, দারুণ চলে। পেছনে টেনে একটু উনি ছেড়ে দিলেই সব করে দৌড় মারে। যাই হোক, গাড়িটা একটুখানি ভাঙা হয়ে গেছে অলরেডি কালকে রাত্রি। চালাও তো গাড়িটা দেখি কেন চলে, চালাও দেখি। হ্যাঁ, পেছনে টেনে এরকম চালাও দেখি, ওরকম না ওরকম না, দেখো তো পেছনে একটুখানি টেনে তারপরে এটা ছাড়তে হয় তাহলে। ওই দেখো কি সুন্দর। প্রচন্ড খিদে পেয়ে গেছে, স্নান করে আসলাম সবে। আর মা এখানে খাওয়ার বেড়ে দিয়েছে, খেতে বসে পরে। সত্যি এত খিদে কি, যাই হোক, আজকে রুই মাছ এনেছে, এনেছি আমি, তাই? মাছের কথা সব আমার কি, তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া হচ্ছে দুজনে মিলে, একজনের হাতে ধূপকাঠি, একজনের হাতে প্রদীপ। নম করো, তো ছেলের জন্মদিন নিয়ে তো খুব এক্সাইটেড রয়েছি আমরা। তো এখন এটা ওটা নিয়ে আজকে যেমন ক্যাটারিং বায়না করে আসলাম, এবার ছেলের মানে যে নিমন্ত্রণ যে একটা লিস্ট করতে হবে সেটা এখনো করতে পারিনি, তো এখনো টাইম আছে তো সেটা করবার জন্য। তবে এই সামনে সোমবার, তার পরের সোমবার হচ্ছে গিয়ে অনুষ্ঠানটা, তো অনেকটা সময় আছে এখনো পর্যন্ত।
তো একটা জায়গায় বসে সবাই যে একটু ওই সব নিয়ে আলোচনা করবো, একটু সমস্যা হচ্ছে, মানে মনটাকেও সেভাবে ফ্রি করে বসতে হবে, তবে ব্রেনে অন্য কোনো চিন্তা ভাবনা থাকলেও হয় না, কারণ যদি বাদ পড়ে যায় সেটা একটা মানুষ হওয়ার ব্যাপার, তখন খারাপ লাগবে নিজেদেরকে যখন পরে মনে পড়বে। মোটামুটি একটা থাকো একটা আইডিয়া করেছি যে এত লোক মোটামুটি হবে, তো দেখা যাক, লিস্ট করার পরেই বোঝা যাবে। যে ব্রাহ্মণকে বলবো রান্নার জন্য, তো সে তাকে বলার আগে আগে লিস্টটা করে নিতে হবে, কারণ তাকে এটা বলতে হবে তো যে কি এত লোক হবে, তার একটা ইচ্ছতা বানিয়ে দেবে যে এই লাগবে, তো সেই কারণে। তো ওটা হচ্ছে আমাদের এখন মেন কাজ। তাছাড়া ভিডিও তো ধরো আমি আমার চ্যানেলেই আসবে, তাছাড়া ভিডিও রেকর্ডিং দরকার নেই, কিন্তু তো স্টিল ছবির জন্য ভাবছি কাউকে একটা বলবো, তো DSLR দিয়ে একটা ছবি টবি তুলবে, ভালো লাগবে দেখতে। এসবই তো মানুষের ভবিষ্যতে, এগুলোই তো ছেলে দেখবে আর আনন্দ পাবে, তাই না? আমাদের ভিডিও তো আছেই, তো চাইছে যে মিটিয়ে দেওয়ার, কিন্তু অ্যাকসেপ্ট করার চেষ্টা করছি, দেখা যাক কতদূর পারা যায়, নাহলে তো অন্য কোনো ব্যবস্থা করতে হবে। আর গিফট তো অনেকেই পাঠাচ্ছে ছেলের আশীর্বাদ স্বরূপ, তো অনেকেই কিন্তু এই ব্যাপারটাকে বাজেভাবে নিচ্ছে, তো আমি বলি কি এটা আমি কিন্তু কারোর কাছে গিফট চাইছি না, যারা দিতে চাইছে তারা হচ্ছে নিজের মনের থেকে দিতে চাইছে, তারা আশীর্বাদ হিসেবে দিচ্ছে। আমি বলেছি অনেককেই যে কেন দরকার নেই, তোমরা দূরের থেকে আশীর্বাদ করো বা আমার অনুষ্ঠানে এসো, এসে আমার ছেলেকে আশীর্বাদ করে যারা যাও, এটা আমাদের কাছে অনেক বহু কিছু অমূল্য সম্পদ, এ একটা গিফট, সেটা হয়তো দু চার মাস কি এক বছর পর সেটা নষ্ট হয়ে যাবে, কিন্তু এই যে আশীর্বাদ লোকে দিচ্ছে না, এই জিনিসগুলো কিন্তু সারা জীবন ওর জীবনে উন্নতির ক্ষেত্রে, ওর জীবনে প্রত্যেকটা পদক্ষেপে ওর কাজে লাগবে। অনেকে দেখো আমার ভিডিওতেও অনেকে কমেন্টসে লিখেছে অ্যাড্রেসটা দাও আমি কি করে পাঠাবো, আমার দিতে ইচ্ছা করছে ওকে গিফট, তো সেই ক্ষেত্রে আমি যদি তাকে নাও দিই তাও তো তার খারাপ লাগবে না, সেটাও একবার ভাবো। তো জানি এগুলো নেগেটিভ লোকেরাই করে, তবুও একটু জানিয়ে রাখার দরকার তোমাদের সবাইকে, তো সেই জন্য বললাম। যাই হোক, এবার ছেলের জন্মদিনটা বেশ ধুমধাম করার চেষ্টা করছি, মনের অবস্থা সেভাবে কিছু ভালো নেই, তবুও করছি। তো আজকে এই বিপদটায় আমি পড়েছি বলে আজকে আমি বুঝতে পারছি যে মানুষেরা আমাকে আমার ফ্যামিলিকে কতটা ভালোবাসে, সবাই কাছে আসতে চাইছে আমাদের এবং মন খুলে তারা ভালোবাসা দিচ্ছে, এমন এমন সব পরিচিত হচ্ছে, সেটা আমি তোমাদেরকে হয়তো কখনো মুখে বলে বোঝাতে পারবো না, এত ভালো ভালো সম্পর্ক গড়ে উঠছে আজকে আমার এই বিপদের দিনে, এত মানুষ আমার পাশে এসে দাঁড়াচ্ছে যে তোমার আমাকে হেল্প করবার জন্য। তবে হ্যাঁ, আমি যদি সোশ্যাল মিডিয়ায় থাকি তো অবশ্যই তোমরা জানতে পারবে, কারণ তাদের সঙ্গে এমন একটা মনের সম্পর্ক হয়েছে যে হয়তো কখনো ভুলতেই পারবো না তাদেরকে। আমার নিজের মানুষেরা আজকে ধোকা দিচ্ছে, কিন্তু তারা আমার পাশে এসে দাঁড়াচ্ছে এবং আমাকে যথেষ্ট হেল্প করছে, যে কোনো কাজে তাদেরকে পাশে পাবো এইরকম আশ্বাস দিচ্ছে, তো এটা হয়তো ভগবানেরই দান, মানে নদীর একুল ভাঙলে যে অকুল গড়ে সেটাই আমার জীবনে আর কি বুঝতে পারছি। তবে হ্যাঁ, ভালো তো লাগছে, কিন্তু তবুও মনের দিক দিয়ে এই যে অশান্তি সেটা তো থাকবেই, সেটা তো যাওয়ার নয় না, যতদিন না এটার একটা সলিউশন বেরোচ্ছে বা হচ্ছে, তো দেখা যাক, চেষ্টা করছি, মানুষ আছে আমার পাশে, থাকবে আশা করছি, এই সমস্যার থেকে একদিন না একদিন উদ্ধার হব, সেদিনকে মন খুলে বাঁচব। আমার আর ছেলেটার দিকে তাকিয়ে হচ্ছে গিয়ে সবচেয়ে বড় চিন্তা, ওকে কি করে মানুষ করব বা জীবনটা ওর কিরমভাবে কাটবে, ভবিষ্যতে ওর কি সিচুয়েশন ওর সামনে আসতে চলেছে, সেটা নিয়ে আমার একটু চিন্তা হচ্ছে, ভবিষ্যৎ নিয়ে ছেলেটার। তো হবে একটা কিছু, ঠাকুর আছেন উপরে, সে কিছু একটা রাস্তা দেখাবে। তো চলো আজকের ভিডিওটা শেষ করছি, বাই বাই।